হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ নবমী। নবমী তো তোমাদের শুভ নবমীর আমার সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এই ভিডিওটা পুরো পুজো দিয়ে মানে আমি ক্যাপচার করছি বলতে পারো, সেই ষষ্ঠীর থেকে কি সপ্তমীর থেকে শুরু করেছিলাম, ষষ্ঠীর থেকে হয়তো, সেই থেকে ভিডিওটা এখনও পর্যন্ত আমি এন্ড করতে পারিনি। কেন কি অল্প অল্প পার্ট মানে যেটুকু যা করছি সেটুকুই শেয়ার করে রেখে দিচ্ছি, তারপর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। তো এখন হচ্ছে একটু বাজার যাচ্ছি, বাজারে মানে গাঙ্গনাপুরে আর কি, আমাদের বাজারে। তো বোনের আজকে নাচের প্রোগ্রাম আছে, আগের দিনও ছিল, তো গতদিনকে আমরা যাইনি, কেন কি সেটা শুট হয়েছিল প্রায় চাকদার কাছে। তো আজকে যেহেতু কাছাকাছি তো সেই জন্য আমরা এখন যাচ্ছি, আর বোন বিকেলেই চলে গেছে। এখন আমি, মা আর সোনা বাবা যাচ্ছি, তো এখন আর বেশি কথা বলার নেই, পরে রাতে বাড়িতে এসে কথা বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে। তো আমরা যখন এসেছিলাম তখন প্রোগ্রাম অলরেডি মানে শুরু হয়ে গেছিলো, আর যাই হোক ওদের একটা দুটো নাচ হয়েও গেছিলো, তারপর ওই যে এসে বসে পড়লাম। আর ভাগ্যিস মানে বসার জায়গাটা পেয়েছিলাম, জন্য যেহেতু বাজারের ওপরেই তো জায়গায় অনেকটা শর্ট, তবুও আমরা বসার জায়গা কিন্তু পেয়ে গেছিলাম। তো যাই হোক, এই মিউজিকগুলো দিলে হয়তো মানে নাচের ভিডিওগুলো দেখতে তোমাদের আরও বেশি সুবিধা হতো, কিন্তু যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই তো প্রোগ্রাম চলছে, আর খুব একটা মানে রাত আমরা করিনি, তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। আর এখানে সবাই, আমি আর মা এসেছিলাম, শোনো বাবা, আর তাছাড়া ভাইও ছিল ও। তো যাই হোক, আর বাড়িতে এসে মানে ভেবেছিলাম হয়তো প্রত্যেক দিন ভিডিও কন্টিনিউ করবো, কিন্তু সেরকমভাবে হচ্ছে না, কেন কি ভিডিও শ্যুট করতে না এখন আর একদম ভালো লাগে না, কেন জানি না মন থেকে একটা আলসেমি চলে এসছে। বাড়িতে এসে মানে আমার কোনো কাজ নেই, তারপরেও যেন কেমন একটা আলসেমি চলে এসছে, তো সেই জন্য আর কি। আসলে বাড়িতে এসে না মানে ভিডিও করার থেকেও সবার সঙ্গে বসে গল্প করতে আরও বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, একাকিত্ব জীবন কাটালে যা হয়, বাড়িতে এসেছি তো মানে এগুলো বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখো ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তারপর দু একটা ঠাকুর দেখে নিচ্ছি আমাদের গাঙ্গনাপুরের বাজারে যেগুলো হয়েছিল আর কি, তো সেগুলো দেখে নেবো, কেন কি এর মধ্যে আর আসা হয়নি। তো আজকে যখন এসেছি একবারে ঠাকুরগুলো দর্শন করে যাওয়াটাই ভালো। আর অনেকের সঙ্গে দেখা হয়েছিল, মানে আমার অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ভিডিও করে রাখা হয়নি। ওই যে বললাম মানে অনেকদিন পর দেখা হলে না মানে ভিডিও করার থেকে কথা বলতে যেন বেশি শান্তি লাগে মন থেকে। তো এই তো, এই যে আর একটা প্যান্ডেল ঢুকে পড়লাম, অনেক মানে চেনা মানুষদের সঙ্গে, অনেক বান্ধবীদের সঙ্গে মানে অনেক বছর পর দেখা হলো বলতে পারো। আসলে বিয়ের, আমার বিয়ের পরে তো মানে চলে গেছিলাম গুজরাটে, সেই থেকে তো বাড়িতে থাকা হয় না, সেই জন্য সবার সঙ্গে সেরকম যোগাযোগও থাকে না। আর এই যে দেখো হঠাৎ করে পিসির সঙ্গে দেখা হয়ে গেল, পিসিদের বাড়িতে রুলি, পিসিরাও ঠাকুর দেখতে এসছে। আর এখানে এই যে দেখো মেলাও বসেছে, তো ওখানে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। তো যাই হোক চলো। বন্ধুরা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 5:30, তো সন্ধ্যা তো হয়েই গেছে, আর আজকে হচ্ছে বিজয়া দশমী। তো আমার সকল বন্ধুদের জানাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর আমার থেকে যারা বয়সে বড় অবশ্যই আমার প্রণাম নেবেন, আর যারা বয়সে ছোট আমার ভরা ভালোবাসা নিও। তো যাই হোক, এখন যাচ্ছি মাকে বরণ করতে। আর আজকে মঙ্গলবার ছিল, মানে কোনো কোনো জায়গায় হয়তো ঠাকুর বিসর্জন দিচ্ছে না, কিন্তু আমাদের পাড়ার মানে একটা দিচ্ছে আর বাকি দুটো দিচ্ছে না। তো এখন এই যাচ্ছি ঠাকুর বিষয় মানে মাকে বরণ করতে, আর মানে কি বলবো, এসে আবার আর এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো জানি না কতটা সাকসেসফুল হবে কি না হবে, আর সারাদিন কোনো ভিডিও করিনি, তো ভাবলাম এখন যখন যাচ্ছি একটু ছোটো করে ব্লগ করি। তো যাই হোক চলো দেখতে থাকো, পরে আসছি কথা বলতে। এই ভিডিওগুলো এডিট করতে এসে না সত্যি কথা বলতে আমারই হাসি পেয়ে যাচ্ছে, কেন কি একটা ভিডিওর মধ্যে আমি যে কতবার ইন্ট্রো দিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কি বলতো মানে ভিডিও শুরু করি সেটা কন্টিনিউ করা হয় না, এবার পরের দিন আবার সেখান থেকে শ্যুট করি, আবার ভাবি যে না এটা তো নেক্সট ডে, তো আবার আমাকে ইন্ট্রো দিতে হবে। তো যাই হোক, আমার যাচ্ছে তাই মানে ব্লগিং হচ্ছে এই কদিন আর কি, কী আর করবো। তো এই তো দেখো প্রচুর লাইন পড়েছিল, যদিও বা ভেবেছিলাম মানে আমরা হয়তো তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু না, বিকেল থেকেই সবাই মাকে বরণ করছে, তারপরেও অনেক বেশি লাইন হয়েছিল। আর আজকে মানে অনেক জায়গায় প্রতিমা বিসর্জন হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না, তো আমাদের এটা আজকে হচ্ছে জন্য হয়তো ভিড়ভাট্টাটা বেশি ছিল। আর এদিকে দেখো আমার সোনা বাবা, মানে ওকে তো মানে বনে যে নিচে নামানোর চেষ্টা করছে, ও নিচে নামবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে আর কি। আর এখানে কি বলতো জায়গাটা একদম সরু ছিল, সেই জন্য ভয়ও লাগছিলো। তো এই তো এবার আমি বরণ করে নেব, মানে বরণ করছি দেখতেই পারছো। আর ওই যে বললাম অনেক ভিড়ভাট্টা ছিল, একসঙ্গে অনেকজন মিলে বরণ করতে হচ্ছিলো আর কি, সেই জন্য মানে খুব চাপের ব্যাপার আর কি। তো যাই হোক, তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে বরণ টরণ করে বাড়িতে চলে এসেছি। আর এই যে সোনাকে এখন খাওয়াচ্ছি দুধ, আর এই যে দুধ খেতে গেলে যে কত মানে কষ্ট হয় কি আর বলবো, একদম সেই একদম ছোটো বাচ্চাদের মতো ধরে বেঁধে এইভাবে খাওয়াতে হয়,
তো এই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো ঠাকুর বরণ করে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখন বাজে রাত 9:20। আর দেখতে পাচ্ছ এখন একটু রেডি হয়ে গেছি, কেন কি আমাদের মানে একটা ঠাকুর তো বিসর্জন হয়েছে, আর আমাদের আমার বাড়ির এই সাইডটায় আর কি, তো ওখানে ঠাকুর বিসর্জন হয়নি, তো আগামীকাল হবে হয়তো কি পরশুদিন হবে, তো ওখানে একটু নাচের অনুষ্ঠান আছে, তো সেই জন্য ভাবছি পুজোর মধ্যে বাড়ি বসে থেকে কী করবো, তো যাই। তো আমি রেডি হয়ে গেছি, আর মা ওদিকে রুটি করলো, ভাত করলো, রাতের খাবার দাবার আর কি, তো সেই জন্য মা এখন রেডি হচ্ছে। আর এই যে আমার সোনাবাবুকেও রেডি করে দিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। তো জানি না ও কতক্ষণ বসতে দেবে, কেন কি কোনো জায়গায় গিয়ে স্থির হয়ে থাকে না, মানে ঠাকুর বরণ করতে গেছিলাম ওখানেও প্রচণ্ড মানে যথেষ্ট বিরক্তি করেছে, তো এখানে কী করবে জানি না, আবার বাবার কাছেও রেখে যেতে পারবো না, কেন কি বাবা ওকে সামলাতে পারবে না। তো যাই হোক চলো বেরিয়ে যাই, তারপর পরে কথা বলছি। আর প্রত্যেকটা ভিডিও মানে একটু করে ভয়েস দিচ্ছি, শুরু করছি আবার শেষ করে দিচ্ছি, তো ভাবছি এই ভিডিওটাও কন্টিনিউ করবো, দেখি পারি কি না বলতে পারছি না। তো যাই হোক চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, পরে এসে কথা বলছি। তো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কেন কি দেখানোর মতো কিছু ছিল না, ওই সন্ধ্যাবেলা একটু নাচ দেখতে গেছিলাম, তো তারপর চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর সকালে আমার অনেকটা কাজ ছিল, আর আজকে একটু বাজারে গেছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য, তো সেই কাজগুলো কমপ্লিট করে আসলাম, আর এখন 2:30 বাজে, সোনাবাবাকেও নিয়ে গেছিলাম। আর তারপরে আজকে আবার একাদশী, দশমীর পরের দিন, তো ঠাম্মা যেহেতু একাদশী করে, তো রান্নার অনেক রকম ঝামেলা বুঝতেই পারো, রুটি তরকারি খেয়েছে আমাদের আলাদা রান্না হয়েছে, তো সেই জন্য সোনাবাবাকে নিয়ে গেছিলাম, কেন কি মা একটু মানে মানে নিশ্চিন্তে একা একা রান্না করতে পারে, আসলে ওকে নিয়ে কাজ করা অনেক বেশি অসম্ভব আর কি। আর বোন গেছে কলেজে, তো যাই হোক ও চলে আসবে, তো ওই 2:20 ট্রেনে আসছে, আর এখন 2:30 বাজে, চলে আসবে 15-20 মিনিটের মধ্যে বাড়িতে। তো যাই হোক চলো এখন সোনাবাবুকে ভাত খাইয়ে দিই, তারপর ও চলে আসলে তারপর আমরা একসঙ্গে খেয়ে নেবো। আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম আর কি, কেন কি কালকে সিঁদুর টিঁদুর খেলা হয়েছে, তো মানে চুলের ভিতর একদম সিঁদুর চিপচিপ করছে এরকম একটা ব্যাপার, আর রাস্তায় বেরোলেই না মানে শ্যাম্পু না করলে একদম ভালো লাগে না। তো যাই হোক চলো অনেক বকবক করে ফেললাম, সোনাবাবুকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, ওকে খাবারটা খাইয়ে দিই, তারপর বোন আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো পরে আসছি কথা বলতে, দেখতে থাকো ভিডিওটা। মা আসছে আসছে এটাই আনন্দ, এসে গেলে আর মানে তাড়াতাড়ি ফুরিয়ে যায় দিনগুলো। তো যাই হোক এই ছিল সোনাবাবার খাবার, তোকে খাইয়ে দিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।